হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্রেকার। আজকে যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আশা করি, যে সুপারভাইজারের যে পোস্টগুলি রিক্রুটমেন্ট হবে, 36টা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এটা সিলেবাস এক্স্যাক্টলি টিপিএসসি কম্বাইন্ড সিলেবাসটি ফলো আপ করা হবে। তো সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি সিলেবাসটা নিয়ে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হলো, অনেকেরই কমেন্ট ছিল, কোশ্চেন ছিল যে স্যালারি কত হবে। তো স্যালারি কত হবে সেটা নিয়ে এই ভিডিওটা, টোটাল স্যালারি কত হবে, কি কি ডিডাক্ট হবে, ফাইনালি ইন হ্যান্ড কত স্যালারি থাকবে, সব কিছুই এখানে আমরা বলে দেব। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো দেখো, প্রথমেই যেটা আমরা বলার চেষ্টা করছি এখানে স্যালারির ম্যাটারটাতে, 2800 গ্রেড পে তোমাদেরকে এই ICDS যে সুপারভাইজারে 36টা ভ্যাকেন্সি রয়েছে সেখানে 2800 গ্রেড পেতে তোমাদেরকে নেওয়া হবে। অর্থাৎ এটার বেসিক হবে তোমাদের এটার বেসিক হবে 27,300 অ্যাকর্ডিং টু পে ম্যাট্রিক্স 2018। পে ম্যাট্রিক্সের চারটা নেক্সট স্লাইডে আমরা অ্যাড করে দেবো, তোমরা এটা দেখে নিও বা হয়তো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফাইন্ড আউট করতে পারো। তো যাই হোক, 27,300 হবে এটার বেসিক। তো এখন নেক্সট যেটা এটার সাথে অ্যাড হবে সেটা হলো, এখন জানো ত্রিপুরা গভর্নমেন্ট 3% দিয়ে দিচ্ছে, হয়তো বা ফার্দার যখন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে তোমাদের, যখন নাকি তোমরা জয়নিং করবে তখন হয়তো বা ডিএ আরও বেড়ে যেতে পারে, তো সেটা হিসেবে স্যালারিটা চেঞ্জ হতে পারে। কিন্তু এই মুহূর্তে রাইট নাও 3% ডিএ গভর্নমেন্ট প্রোভাইড করে, অর্থাৎ 3% অফ 2700 যে টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড, যেটার ভ্যালু মোটামুটি তোমাদের হবে 819। তো প্রথমে তো হয়ে যাবে 27,300 প্লাস 819, যেটা হবে তোমাদের ডিএ দিচ্ছে এখন ত্রিপুরা গভর্নমেন্ট 3% প্লাস 8% এইচআরএ প্রোভাইড করবে। 8% এইচআরএ তোমাদের 2249 মতো হবে টোটাল। এই দুইটার 8% ডিএ প্রোভাইড করে থাকবে ত্রিপুরা গভর্নমেন্ট, যেটা মোটামুটি 2249 হয়ে থাকে, প্লাস মেডিকেল অ্যালাউন্স তোমাদেরকে গভর্নমেন্ট প্রোভাইড করে অ্যারাউন্ড 500। তো যেটা টোটাল তোমরা পাবে সেটা হলো 30,868 রুপিস। এখন এইটা থেকে তোমাদের কিছু কিছু ডিডাক্ট করা হবে। প্রথমে ডিডাক্ট করা হবে এনপিএসের জন্য, এনপিএস ডিডাক্ট মিন্স এটা ফিউচারে তোমরা পাবে, পেনশনের টাইমে তোমরা একটা হিউজ অ্যামাউন্টে টাকা পাবে বা পেনশন যারা নিতে যাও পেনশন পাবে, হোয়াট এভার ইট ইস, এটা তোমরা পাবে। তো সেটা হলো 10% অফ এনপিএসের ভ্যালুটা হয় 10% অফ এই দুইটার ভ্যালু, অর্থাৎ এনপিএসের ভ্যালুটা হয়ে থাকে হবে তোমাদের 2811 রুপিজের মতো। তার সাথে তোমাদের মাইনাস যাবে যেটা, সেটা হলো 300 রুপিসের একটা মেডিকেল ইন্স্যুরেন্স, তোমাদের গ্রোথ ইন্স্যুরেন্স করা হয়ে থাকে সেটার জন্য একটা ইন্স্যুরেন্স পলিসির জন্য 300 রুপিস কাটা যায়, আর ট্যাক্স পারপাসে অ্যারাউন্ড 208 রুপিস কাটা যাবে। অর্থাৎ তোমাদের যে স্যালারির টোটালটা ছিল 30,868, এইটা থেকে তোমাদের এইটা বিয়োগ হবে, মাইনাস হবে। মাইনাস হওয়ার পর যেটা তোমাদের ইন হ্যান্ড পাবে সেইটা হলো 27,549, অর্থাৎ টোটাল থাকবে 30,868, তা থেকে তোমাদের বিয়োগ যাবে, মাইনাস যাবে প্রথমত 10% এনপিএস, সাথে গ্রোথ ইন্স্যুরেন্স পলিসির জন্য 300 রুপিস, তার সাথে 208 রুপিসের একটা ট্যাক্স কাটা যায়। তো এইটগুলি মাইনাস দেওয়ার পর যেটা থাকবে সেটা হলো 27,549 রুপিস তোমরা ইন হ্যান্ড এখন পাবে। এখন যদি
গভর্নমেন্ট ডিএ আরও বাড়িয়ে দেয় 3%-এর পর 7%, 8% করে, দেন স্যালারিটা ওই হিসেবে বাড়তে থাকবে। কীভাবে বাড়বে, কত হবে, আশা করি তোমরা এখন নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে। তো আশা করি স্যালারি সম্বন্ধে আর কোনো সমস্যা নেই তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবার বলছি, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও যাদের জানার ইচ্ছা আছে স্যালারি সম্বন্ধে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।